আলহামদুলিল্লাহ والصلاه ওয়া এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় খন্ডের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পাঠ ষষ্ঠ পাঠ আর কি হলো আদারসে ষষ্ঠ পাঠ আপনারা জানেন যে আন দ্বারা ফেলটা মাসদারে পরিণত হয় তো আমালুকুম খায়রুল লাকুম আমালুকুম খায়রুল তোমাদের আমল তোমাদের জন্য উত্তম তো এটাকে ফেল দিয়ে যদি আন দ্বারা মানে তো আন আহ আন্ত আমালু খয়রুল্লাকুম তোমাদের আমল করা তোমাদের জন্য উত্তম দনুটা একই অর্থ আমালুকুম খয়রুল্লাহুম আন্তা আমালু খয়রুল্লাহম জমজাকার হাদেরের ক্ষেত্রে আন্ত আমালু খয়রুল্লাহম এখানে যে দমিরটা থাকবে মানে মাঝদারের পর যে এদেফাতে যে দমিরটা থাকবে ওই অনুযায়ী ওই দমির অনুযায়ী পরবর্তী মানে ব্যবহার করে তার শুধু আনন্দে একই অর্থ আর কি তো আমালুকুম খয়রুল্লাহকুম আন্ত আমালু খয়রুল্লাহকুম সামনে এই যে আন্ত আমালু খয়রুল্লুকুম এভাবে ব্যবহারগুলো আনা হবে তো এটার মূল রূপ কি আমালুকুম খয়রুল্লাকুম তো সৌমু কুন্না খয়রুল্লা কুন্না তো এটা জমা মজা মোহান্নাস হাদেরের ক্ষেত্রে কি হবে আন্তাসুমনা খয়রুল্লা কুন্না একই অর্থ তোমাদের রোজা রাখা তোমাদের জন্য উত্তম এবার দেখেন বাক্য ব্যবহার আন তুষাল্লু খয়রুল্লাকুম তোমাদের নামাজ পড়া তোমাদের জন্য উত্তম আনতা তাসাদাপু খয়রুল্লকুম তোমাদের দান করা তোমাদের জন্য উত্তম কল্যাণকর আনতা তা আল্লামুল্লা তাল আরবিয়তা খয়রুল্লাকুম তোমাদের আরবি ভাষা শেখা তোমাদের জন্য উত্তম সবগুলো জমাদেকের হাদের আন্তুজাকু আংফুজাকুম খয়রুল্লাকুম তোমাদের আত্মশুদ্ধি করা নিজেদেরকে তোমাদের জন্য উত্তম তোমাদের নিজেদেরকে আত্ম আত্মশুদ্ধি করা তোমাদের জন্য উত্তম আনতা হারিসু আল আলমা আলী সারুল্লাকুম তোমাদের এই যে খয়রুন সারুন এগুলো ভুল ফেল এগুলোর সাথে পরবর্তী লাকুম

কর তোমাদের জন্য মন্দ ভালো না বিষয়টা তবে আন তদি ও হায়াতাকুম শারুল্লাকুম তোমাদের জীবনকে নষ্ট করা তোমাদের জন্য অকল্যাণকর কর তুতি অল্লাহ ওয়া রাসূলুহু খায়রুল তোমাদের আল্লাহকে এবং তার রাসূলকে আনুগত্য করা তোমাদের জন্য কল্যাণকর সাআদাতুকুম ফি আন তাখদিমু উম্মাকুম তোমাদের মায়ে তোমাদের মাকে তোমাদের খেদমত করা তোমাদের জন্য সৌভাগ্য সাদা তোমাদের সৌভাগ্য কিসে ফি আন তাখদিম তোমাদের খেদমত করায় উন্মাকুম তোমাদের মা মাকে তোমাদের মাকে খেদমত করায় তোমাদের জন্য কল্যাণ রয়েছে সৌভাগ্য রয়েছে সাওয়াদা তুকুম উত্তাদা ফি ফি আন তাখদিমু উন্মাকুম এটা আন্দারা মাঝদের হয় ফির মাজর মাঝার হয়ে খবর আচ্ছা খসাওরা তুকুম খসাওরা মানে ক্ষতি খসাওরা তুকুম ফি আন তাংসাও আখিরাতাকুম তোমাদের আখেরাত ভুলে যাওয়া তোমাদের জন্য ভুলে যাওয়ায় তোমাদের জন্য ক্ষতি তোমাদের আখেরাত ভুলে যাওয়ায় তোমাদের জন্য ক্ষতি রয়েছে ফালা হুকুম তোমাদের সফলতা ফি আং ফি আং এটা কি হবে ফালা হুকুম ফি আং তুর দু রব্বাকুম আর এর তো থেকে ফালাহকুম ফি আং তোর দো তোমাদের প্রতিপালককে তোমাদের সন্তুষ্ট করা করায় তোমাদের জন্য সফলতা রয়েছে অরিদ রব্বিকুম ফি আন তুসাকু আং আর তোমাদের প্রতিপালকের সন্তুষ্টি তোমাদের নিজেদের আত্মশুদ্ধি করার মাঝে রয়েছে নাজাতুকুম ফি আন তাসাউ

আহ মানে তোমাদের পিতা মাতার আনুগত্য করা তোমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলবে ইয়াশ তাহলে তোমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলবে আন্ততী হ আবায়কুম হোমকম তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করা তোমরা তোমাদের পিতা মাতার আনুগত্য করা তোমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলবে তারপর ইসু কুন্নায়া ইয়াসু কুন্ন্যাস ও ইলালহালা কি নাসা ইয়াসু উন্নাসা ইলহালা কিয়াত মাও ফিল্মা আলী মানুষকে টেনে নিয়ে যাবে ধ্বংসের দিকে কোন জিনিস তো এই যে আন্দারা মাসদোর হয়ে পরবর্তী এটা পুরোটা এটা ফাইল হবে ইয়াসুক এর আর ইয়াসতাহ এর ফাইল হবে আন তৃতীয় বাবা উম এটা আন্দারা মাছ ধর হয়ে হম নাসা উন্নাসা ইলহালা কি আন তৎ মাও তমি তমান মানে কি লোপ কর আন তত্মা আইয়াত মাউ ফিলমা আলী আইয়াত মাউ ফিল্মা আলী তাদের সম্পদে লোভ করা তাদেরকে আচ্ছা মানুষদেরকে টেনে নিয়ে যাবে তাদের সম্পদে লোভ করা ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে মানুষদেরকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে তাদের সম্পদে লোভ করা তারপর ইউর দি রব্যাকুম আমাদের প্রতিপরকে সন্তুষ্ট করবে কি সন্তুষ্ট করবে এটা ফাইল হবে আন্তা সাউলি আখেরাতিকুম তোমাদের আখেরাতের জন্য তোমাদের চেষ্টা করা এটা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করবে ইয়াস খাতু তোমাদের প্রতিপালককে রাগন্নিত করবে আনতাতমাউ ফিলমা আনততমাউ ফিলমালি তোমরা সম্পদে লোভ করা তোমাদের সম্পদে লোভ করা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করবে তো আনতাতমাউ ফিলমাল এটা ফাইল হয়েছে আন্দরার মাত্রা যকর ইয়াকরিবুকুম বিকুম কররিব ইলা রবিকুম আন তোহা ফিজু সালাতি তোমাদের নামাজ নামাজের প্রতি যত্নশীল হওয়া তোমাদেরকে তোমাদের প্রতিপালকের নিকটবর্তী করবে এটা ফায়াল হচ্ছে তারপর কররিবকুম ইলা রবী আহ তারপর ইয়া জিদু ইয়া জিদু ইয়া জিদু আজরকম আং তুফাল্লু মা আল জামাআতি তোমরা জামাতের সাথে নামাজ আদায় করা এটা তোমাদের আজরকে বৃদ্ধি করবে ই অজীবনী আন্তাকাল্লম বিল লোকাতিল বিল আরবিয়াতিল ফাঁসি হাতি আল ফাঁসিয়া মানে শুদ্ধ আল ফাঁসি হাতি মানে শুদ্ধ আরবি বিশুদ্ধ আরবি তোমাদের বিশুদ্ধ আরবিতে কথা বলা আমাকে আশ্চর্য আশ্চর্যান্বিত করে মুগ্ধ করে ই অজীবনী মুগ্ধ করে আন্তাকাল্লাম বিল আরবিয়াতিল ফাসিহাতি বিশুদ্ধ আরবিতে তোমাদের কথা বলা আমাকে মুগ্ধ করে তারপর ইয়ুহজিনুনি আন তুদিউ আওকাতাকুম তামদি ওয়া লা তাউদু আবাদান আমাকে দুঃখিত করে তোমাদের তোমাদের ওই সময়গুলোকে নষ্ট করা যা অতিবাহিত হয়ে গেছে এবং যা আর ফিরে আসবে না ওয়া লা তাউদু আবাদান এবং যা আর কখনো ফিরে আসবে না তারপর এই ভারতগুলো আশা করি বুঝতে পেরেছেন আন এর ব্যবহার তো আন দ্বারা মাঝদার হয়ে পরবর্তী বাক্য কখনো ফাইল কখনো মুক্তাদা কখনো খবর ইত্যাদি ইত্যাদি হচ্ছে আরকি এই ব্যবহার গুলো আহ বারবার পরে আত্মস্থ করবেন পিছনের বিষয়গুলোই বহু বচনে চলে আসলো আর কি এবার পরের পৃষ্ঠায় আত্ম আউআালু প্রথম অনুশীলনী ইমলা ইল ইল জুমালা ও তারিম হাবিল ইয়ী শূন্যস্থান পূরণ করো এবং বাক্যগুলো পড়ো এবং তা বাংলায় তর্জমা করোতা আবাহুহ তার পিতা মাতার আনুগত্য করা তার জন্য সৌভাগ্যের দরজা খুলবে ইয়ফতাহু লাহা বা আবাহা উম্মাহা মানে اخر মুয়ানাসিরের ক্ষেত্রে কি হবে এই যে লাহা লাকা লাকুমালকুম এদ দ্বারা সেগা নির্ণয় হবে আর কি এ পর্বতে সেগাটা কি হবে ইফতাহু লাহা বাবা সাআদতি আনতুতিআ আবাহা ওয়া তার পিতামাতার আনুগত্য করা তার জন্য সৌভাগ্যের দরজা খুলবে ইফতাহু লাকা বাবা সাআদতি আনতুতিআ আবাকা ওয়া উম্মাকা তুমি তোমার পিতামাতার আনুগত্য করা তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলবে ইস্তাহু লাকুম বাবা সাহাদাতি আনতুতিউ আবাকুম ওয়া উম্মাকুম তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করা তোমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলবে তারপর ইয়াস তাহুলা কুন্নাহ বা বা আন ততীয় আনা আন ততীয় আনা আবা আবা কুন্না ও মাকুন্নাহ তোমরা তোমাদের মানে জমা মহানসের ক্ষেত্রে তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করো তোমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলবে ইয়াস তাহুলা আহম বা বা সাওয়াদাতি আই হুম

আনতোহাফিজ আলাসালওয়াতি তোমরা তোমাদের নামাজ সমূহর হেফাজত করা মানে নামাজ সমূহের ব্যাপারে যত্নবান হওয়া তোমাদেরকে তোমাদের প্রতিফলকে নিকটবর্তী করবে এই মূল তর্জমাটা বলে দিয়েছে এবার আমি শুধু আরবি মূল রূপ বলে যাচ্ছে তর্জমা ওই শিকা অনুযায়ী ওইভাবে আপনার নিজেরা করে নেবে নিয়কররিবু না ইলা রব্বিনা বিনা আন নোহা আফিজা আলাস সালাওয়ায়াতি ইকররিব কুন্না ইলা রব বিকুন্না আন্তোহা হাফিজনা আন আনতুহা আলা আলাস সালাওয়ায়াতি يقربهم إلى ربهم، يقربهم إلى ربهم أن يحافظوا على الصلوات، يقربك يقربك إلى ربك أن تحافظ على 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 الصلوات، يقربهن إلى ربهن أن يحافظن على الصلوات، يقربها إلى يقربها إلى ربها أن تحافظ أن تحافظ আলা আলাস সালাওয়াতি তারপর তিন নম্বর ইয়া হাসুননি তুদিয়া হ আউকা তকমুল গালিয়াতা ফি আমালিন লা ইয়াংফা আউকুম শাহিয়ান আমাকে এটা মূল বাক্যটার অর্থ বলে দিচ্ছে বাকিগুলো আপনারা নিজেরা ওইভাবে পুরো করবেন আর কি শিকা এবং ধর্মীয় অনুযায়ী ইয়া হাসুননি আমাকে দুঃখিত করে আনতুদিয়া ও আউকা তাকমুল গালিয়াতা তোমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করা ফি আমালিন এমন কাজে মূল্যবান সময়গুলো কেমন কাজে নষ্ট করা যা কোন উপকার যা তোমাদেরকে কোন উপকার করে না তো ইয়াহজন আলিফ কি হবে হুম এসেছে তো এখানে যেহেতু নিয়ে এসেছে তো আহেদ মোদাকাল নেম হবে আচ্ছা না এটাই পরের ফিলটা যেহেতু কুন্না এসেছে তো জমা মহ্নাস হবে এখানে হুন্না এসেছে তো জমা মহ্নাস হাতের হবে আর এটা জমা মন্নাস গায়েব হবে এটা ওয়াহেদ মোহনার সাহাদের গায়েব হবে এটা হবে ওয়াহেদম মোজাকার হাদের এটা ওয়াদ মোহান্ন সাদের আমি বাক্যটা পুরো করছি ইয়া হাজুননি আহ হুম গলিয়া তাফিয়ামালিন লা ইয়াং ফাও হুম শাহী আন ইয়া হাজুননি আন আনতুদি আনা তা কুন গলিয়া তাফিয়ামালিন লা ইয়াং ফাওকুন না শাহী আন ইয়া হাজুননী أي أن أو أوقاتهن إلى أوقاتهن الغالية في عمل لا ينفعهن شيئا يحزنني أن تضيع أوقاتها الغالية في عمل لا لا ين لا ينفع لا لا ينفعها شيئا يحزنني أن تضيع أن تضيع أوقاتك الغالية في عمل লা ইয়ানফাকুকা শাইআন ইয়াহযুনুনি আন আনতা দিআ আলকা তাকিল গালিয়াত ফী আমালিন লা ইয়ানফাকুকুম শাইআন এরকম হবে এবার এই তরজমা আপনারা বলে নেবেন ফালা ফালাহুকুম ফিয়ান তাসআউ লি আখিরাতিকুম ফালা তোমরা তোমরা তোমাদের আখিরাতের জন্য চেষ্টা করো তোমাদের জন্য তোমাদের সফলতা তোমরা তোমাদের আখিরাতের জন্য চেষ্টা করায় فلاحهم في أن يسعوا لآخرتهم فلاحهن في أن يسع عين أن يس أو أن يس عين فلاحكن في أن تسعوا في آخرة في أن تسعون في آخرتكن فلاحنا في أن نسعى في آخرتنا آآ آآ لآخرتنا <applause> فلاحك في ان تسعى في آه آه لاخرتك فلاحك لان تسعى لان آه تسعى فلاحك في ان تسعى لآخرتك, لاخرتك فلاحه في ان يسعى لاخرته آه فلاحها آه في ان ان تسعى لاخرتها فان تشتروا من الله الجنه خير لكم তো আল্লাহর কাছ থেকে তোমাদের জান্নাত থেকে কিছু ক্রয় করো তোমাদের জন্য উত্তম তারপর তো এখন এই যে শেষের দমের অনুযায়ী এখানে ফেল পরিবর্তন হবে আন আই আই এশ তারি আই এশ আই এশ তারিয়া আই এস তারিয়া মৃণাল আই এস তারিয়া মিনার ল জান্নাতা খয়রুল্লাহু আন তাস তারিয়া আন তাস তারিয়া মৃণাল লহ হিল জান্নাতা খয়রুল্লাহা তারপর লাহুমের ক্ষেত্রে কি হবে আই এস তারু মৃণাল ল হিল খয়রুল লাহুম তারপর আই এস তারিনা আই এস তারু আই এস তারিনা আহ মৃণাল খয়রুল লাহুন না তারপর আই এস আন তাসতারিয়া মৃণাল ল হিলজান্নাতা খইরুল লেখা আহ তারপর ক্ষেত্রে হবে আন্তাস তারিনা আন্তাস তারিনা মৃণাল জান্নাতা হিলজান্নাতা খয়রুল লাকুন্না তো অর্থ ওই এটা অনুযায়ী হবে দমীরের পার্থক্য অনুযায়ী তারপর আন্তা সাও আমি দ্রুত বলে যাচ্ছি আপনার মাথা থাকবে বারবার পড়ে পড়ে নিজেকে নিজেরা নিজেদের মাথায় ঢুকিয়ে পৌঁছে পড়ে তারপর পড়বে তারপর আন্তান সাও লি আখিরাতুকুম আন তাজরু ওয়ারা আদ দুনিয়া শাররুল লাকুম আন্তান সাও আখিরাতুকুম ওয়া আন তাজরু ওয়ারা আদ দুনিয়া শাররুল তোমরা তোমাদের আখিরাত ভুলে দুনিয়ার পিছনে ছোটা দৌড়াদৌড়ি করা এটা তোমাদের জন্য অনুত্তম তো আন আন্তানসা আখিরাতাকা

তারপর লাহুর ক্ষেত্রে হবে অর্থ অপারেটর অনুযায়ী হবে আর কি লাহুর ক্ষেত্রে হবে আহত মধ্যে কার গায়েব আইয়ানসা আখিরাতাহু ওয়া আইয়া জারিয়া ওয়া আদ দুনিয়া শাররুল লাহার ক্ষেত্রে হবে আনতানসা আখিরাতাহা ওয়া আনতাজরিয়া ওয়া আদ দুনিয়া শাররুল লাহা তারপর লাকা লাকির ক্ষেত্রে আনতি অহেদ মোহান্না ক্ষেত্রে হবে আনতানসাই আনতানসাই

আল্লাহ নংসা আখিরাতানা ওয়া আর আলওয়া আল্লাহ না জারিয়া হরো আদদুনিয়া আমাদের জন্য কল্যাণকর হবে যে আমরা আমাদের আখিরাতকে না ভোলা এবং দুনিয়া পেছনে না ছোটা তা তামরিন সানি ইকরা ওয়াতারজিম এর আগে এই যে আনলা এর মূল রূপ হচ্ছে আল্লাহর মূল রূপ হচ্ছে আনলা আর আল ইতিয়ানু মানে আশা আতা ইয়া আতা এটা কর্তন সামনে আসবে পরে পেছনে তাহলে পরে পেছটা দেখেন এই যে আতা ইতি তা আ আতা আতাই না আতাই তুম আতাই তুন আতাই তু না তি না তা তু নাতি না নাতি ই তু তা তু লা তি না এরকম ভাবে করতামান আসা একটাজিনে দেখেন যে আমরা পিছনে যত কানুন ইত্যাদি যা যা পছি সেগুলোই কিন্তু এখানে ব্যবহারে আসছে তো বিষয়গুলো কতটুকু বুঝলাম সেটা বোঝার জন্য পিছনের বিষয়গুলো ব্যবহারে নিয়ে আসছে নতুন কোন কায়দা কিন্তু এখানে শেখানো হচ্ছে না তো আপনারা এখানে তো ভিডিও দর্শ আমি একটা নিয়ে বলে গেলাম আমি যেটা জানি বলে গেলাম কিন্তু আপনাদের এগুলো আত্মস্থ করতে হবে আয়ত্ত করতে হবে অনেক লম্বা সময় ব্যয় করে এটা শুধু একটা সহযোগিতার জন্য ভিডিও দর্শটা কিন্তু মেহনত আপনার করতে হবে আপনার মেহনত করে এই যোগ্যতা অর্জন করতে হবে আচ্ছা এখানে বলা হয়েছে যে সংখার ব্যবহারগুলো যে আপনাকে যে সংখ্যা قاعدهগুলো বলা হয়েছে এটা সংখ্যা থেকে আপনি ঠিকমতো পূরণ করতে পারছেন কিনা আমি বলে দিচ্ছি ইননা ইনদি ইন عندي তো এটা হইছে কি 9 থেকে 10 পর্যন্ত মাদুদের বিপরীত হবে আদতটা মুজাক্কার মুয়ান্নাস হওয়ার দিক থেকে আর মাদুদটা জমা হবে আর ব্যবহার হবে ইদাফাতের মতো তো ইননা সাবা سبع ساعات আইনদি এটা খবরের অংশে আছে

এই যে মাদুদ যে মাদুদটা ওয়াহেদ হবে এবং মানসুব হবে আর আদদের প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে তো এটা মুহান্নাস এই জন্য এটা আর বা আশরাতা হয়েছে আর বা এটা মুযাক্কার হয়েছে তো কাতাবা হাযাল কাতিবু শাহিরু আরবা আশরাতা কিসসাতান এই প্রসিদ্ধ লেখক 14টি গল্প লিখেছে আজা হাফিল ইমতিহানি কি হবে তিসাতা তিসাতা আশরা তিলমিজান খামসা আশরাতা তিলমিজাতান বিপরীত হ্যাঁ

এটা দাকি কতন মানে মিনিট ফি এটা কত সাত না সাত হ্যাঁ ফি ফি সাবা ফি সাবা আশরতা দাকি কতন ফি সাবা আশরতা দাকি কতন সতেরো মিনিটে তোমরা এই তোমাদের এই কাজ সতেরো মিনিটে পূর্ণ করো আলিম তো আন্নাকা ফি বাইতিকা লা আতাইতুকা লিজিয়া রথিকা এই যে আতাই তুকা আতাই তুকা আল ইতিয়ানু থেকে আতাই তুকা আলিম তু

তো এবার ওই যে গরদান এটা দেখে পূর্ণ করে নেবেন আমি তো ওই সময় বলে দিলাম আবার এটা দেখে নিজেরা গর্দান পুরো করে নেবেন এখানে শুধু একটা একটা করে দেওয়া আছে মাদি মুদারে এমন নাহি অহেদের এবং জমার তা আপনারা বাকি গর্দান গুলো করে নেবেন

এবার দেখেন লাম্মা এবং ইন্দামার ব্যবহার মনে আছে যে লাম্মা এটা শুধু মাদের ক্ষেত্রে ব্যবহার হয় ইন্দামা মাদি ক্ষেত্রে ব্যবহার হয় এবং তরু কিতালি। যখন যুবকেরা কি করলো জিহাদের ডাক শুনলো তারা উড়ে গেল মানে ছুটে গেল ইলা সাহাতিল কিতালি মানে লড়াইয়ের ময়দানে আর আইন্দামা সামিয়া সুব্বানু

যে ব্যক্তি সময়ের মূল্য জানে সে উত্তম ওই ব্যক্তির থেকে যে সম্পদের মূল্য জানে তারপর আল্লাহীনা এটা আলোকে এখন বহু বচন হবে আল্লাহী না আরিফু না কে মাতাল অক্তি হয় ও আরিফ ও কে ইমাতাল যারা সময়ের মূল্য জানে তারা ওই ব্যক্তির থেকে উত্তম যে সম্পদের মূল্য জানে এবার আল্লাহতির ক্ষেত্রে ওহদ মোহন নাসি হবে আল্লাহতি তাহারিফও কে মাতাল অক্তি হয়র ও মিম্মাইয়া আরিফও মাতাল মালী হ্যাঁ তাওরিফও কে মাতাল মালি।

এক কম হল ব্যাপারটা এবার তরজমা আপনারা বুঝছেন কি হবে তো এটা হাল হয়েছে ও আলহামদুলিল্লাহ দশ শেষ আলহামদুলিল্লাহ তো আপনারা ভালোভাবে আত্মস্থ করবেন কোনো অলসতা করবেন না শয়তান এই শেষ মুহূর্তে এসে শয়তান তো পথের মোড়ে মোড়ে বসে আছে নিরুৎসাহিত করতেছে তো আপনাদের উচিত নব উদ্যমে আবার मेहनत শুরু করে বিষয়গুলোকে ভালোভাবে রপ্ত করা শুরুর দিকের সবকগুলো যেভাবে খুব উৎসাহ নিয়ে প্রাপ্ত করেছেন শেষের দিকেও এই উৎসাহ বজায় রাখার চেষ্টা করেন আসসালামু আলিকম ও রহমতুল্লাহ আবরকাত